আগামী বৃহৎ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 আজ সপ্তম দফায় আমি আমার ভোটাধিকার প্রয়োগ করলাম, আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম। এই যে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, তো এই গণতন্ত্রের সঙ্গে যে শব্দটা ওতপ্রোতভাবে জড়িত সেটি হলো সংবিধান। ল্যাটিন শব্দ কনস্টিটিউরি থেকে কনস্টিটিউশন শব্দটি এসেছে, যার বাংলা তর্জমা হচ্ছে সংবিধান। মার্কিন আইনবিদগুলি সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বিবেচনা করেছেন। তিনি বলেছেন, সংবিধানের মধ্যে সেই সব নিয়মবিধি থাকে যার উপর ভিত্তি করে সরকার গঠন করা হয় এবং সার্বভৌম ক্ষমতার বণ্টন সুনিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এই সংবিধানের উপর ভিত্তি করেই কিন্তু আমরা 5 বছর অন্তর অন্তর মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য কিন্তু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করি। তো এই সংবিধান, ভারতের অন্যতম গণতান্ত্রিক ভিত্তি হচ্ছে এই সংবিধান। ভারত হলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, তাই প্রতিটি ভারতীয় নাগরিকের এই সংবিধান সম্পর্কে জানা কিন্তু অপরিহার্য। তো সংবিধান একটি ব্যাপক সমুদ্রের মতো বিষয়। তো এই সংবিধান 1949 সালের 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল এবং 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কিন্তু চালু হয়েছিল এবং ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। তো এই ভারতীয় সংবিধান যখন চালু হয়েছিল তখন ভারতীয় সংবিধানে 395টি ধারা এবং 8টি তপশিল ছিল। যদিও পরবর্তীকালে বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু আরো নানা রকম উপধারা কিন্তু বিভিন্ন মূল ধারার সঙ্গে যুক্ত হয়েছে। তো এই যে ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, যেখানে কি বলা হয়েছে, আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে। অর্থাৎ এখানে বেশ কিছু কিন্তু মূল্যবোধ, জাতীয় মূল্যবোধ, বেশ কিছু শব্দ কিন্তু এখানে আছে, যেমন সাধারণতন্ত্র, সার্বভৌম, গণতন্ত্র। সার্বভৌম কি? জাতি, ধর্ম, বর্ণ, ধনী, নির্ধন, নির্বিশেষে সকলের সমান অধিকার। এবং প্রজাতন্ত্র বা গণতন্ত্র হচ্ছে প্রজারাই কিন্তু ভোটাধিকার প্রয়োগের দ্বারা সরকার নির্বাচন করবে, এখানে রাজার কোনো ভূমিকা থাকবে না। তো এই ভারতীয় সংবিধানে কিন্তু বলা হয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ন্যায় বিচার, সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সকলকে মিলিয়ে কিন্তু এক জাতীয় ঐক্য গঠনের কথা কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা রয়েছে। ভারতীয় সংবিধানের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, যেটি প্রত্যেকটি ভারতীয়র জানা কিন্তু একান্তই দরকার। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র দ্বারা স্বীকৃত কিছু অধিকার যা ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। নাগরিকগণ যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে সবগুলোকে কিন্তু মৌলিক অধিকার বলা যায় না। বিখ্যাত সাংবিধানিক আইন বিশেষজ্ঞ দুর্গাদাস বসু মৌলিক বলেছেন, মৌলিক অধিকার হলো সেই সমস্ত অধিকার যেগুলো সংবিধান দ্বারা সংরক্ষিত। নাগরিকগণ যে সমস্ত অধিকার ভোগ করে সেগুলো সাধারণত দুই প্রকার, আইনগত অধিকার এবং মৌলিক অধিকার। আইনগত অধিকারগুলো হচ্ছে কিন্তু আইনসভা নানা রকম আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু পরিবর্তন করতে পারে বা বাতিল করতে পারে, কিন্তু মৌলিক অধিকার পরিবর্তনের জন্য কিন্তু বিশেষ পদ্ধতি আছে। মৌলিক অধিকার পরিবর্তনের জন্য কিন্তু সংবিধান সংশোধন করা প্রয়োজন। আইন বা শাসন বিভাগ কিন্তু তাদের ইচ্ছা মতো এই মৌলিক অধিকারগুলোকে পরিবর্তন বা বাতিল করতে পারে না। ভারতের সংবিধানের তৃতীয় অংশে 12-35 নম্বর ধারায় এই মৌলিক অধিকারগুলো কিন্তু লিপিবদ্ধ আছে। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল, যদিও 1978 সালের সংবিধানের 44তম সংশোধনে সম্পত্তির অধিকার এই মৌলিক অধিকারটাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে এবং সেটিকে বিধিবদ্ধ অধিকারে পরিণত করা হয়েছে। বর্তমানে ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে। বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 6 ফান্ডামেন্টাল রাইটস, 6টি মৌলিক অধিকার আছে। সেগুলো কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। 14-18 নম্বর ধারায় যে প্রথম অধিকার সেটি হচ্ছে সাম্যের অধিকার।
রাইট টু ইকুয়ালিটি। সাম্যের অধিকার কি? 14-18 ধারায় বলা হয়েছে, জাতি ধর্ম বর্ণ ধনী নির্ধন পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার, সকলের প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং দাবির স্বীকৃতির কথা কিন্তু সাম্যের অধিকারে বলা হয়েছে। 14 ধারায় বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সাম্য এবং আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। অর্থাৎ ভারতের রাষ্ট্রীয় সীমানার মধ্যে কোন ব্যক্তিকে সমানাধিকার এবং আইনের দ্বারা সংরক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। 15 ধারায় কি বলা হয়েছে? 15 ধারায় বলা হয়েছে, বৈষম্যমূলক ব্যবস্থা কিন্তু বন্ধ হলো। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। সর্বসাধারণের জন্য যে দোকান হোটেল স্নানাগার বিনোদন কেন্দ্র সেগুলোতে কিন্তু সকলের প্রবেশের অধিকার আছে। 16 অধিকারে যেটা বলা হয়েছে, সরকারি চাকরিতে সমান অধিকার, জাতি ধর্ম বর্ণ পুরুষ মহিলা সরকারি চাকরিতে সকলের সমান অধিকার। সাম্যের অধিকারের 17 ধারায় বলা হয়েছে, অস্পৃশ্যতাকে বিলুপ্ত করা হলো। এবং সাম্যের অধিকারের 18 ধারায় বলা হয়েছে যেটা, অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ বিশেষ কোন সামাজিক খেতাব বা শিরোপা কিন্তু প্রদান করা যাবে না, বা সামাজিক কোন বিশেষ খেতাব বা শিরোপা কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে এই 14-18 ধারাতে কিন্তু জাতি ধর্ম বর্ণ সকলের কিন্তু ইকুয়ালিটির কথা বলা হয়েছে। মৌলিক অধিকারের দ্বিতীয় অধিকার হচ্ছে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, যেটি 19-22 ধারায় আছে। স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম, সেখানে কি বলা আছে? সেখানে কিন্তু ভারতের প্রত্যেকটি নাগরিককে বাক বা মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে, সভা সমিতি ক্লাব সংগঠন সমবেত হওয়ার অধিকার দেওয়া হয়েছে, ভারতের সর্বত্র চলাচলের অধিকার দেওয়া হয়েছে, ভারতীয় যে ভূখণ্ডের যে কোনো জায়গায় বসবাসের অধিকার দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি নাগরিককে কিন্তু ভারতের সীমানার মধ্যেই কিন্তু নিজের ইচ্ছামতো জীবিকা বৃত্তি বা উপার্জন বা ব্যবসা বাণিজ্যের অধিকার দেওয়া হয়েছে এই স্বাধীনতার অধিকার 19-22 ধারায়। তৃতীয় অধিকার হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, যেখানে 23 ধারায় বলা আছে যে মানুষকে কেনা বেচা করা যাবে না, মানুষকে কিন্তু বেকার খাটানো যাবে না বা মানুষকে বলপূর্বক শ্রমদানে বাধ্য করা যাবে না। এবং 24 ধারায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ আছে, 24 ধারায় বলা হয়েছে, 14 বছরের কোনো শিশুকে কলকারখানা হোক বা খনি অঞ্চল হোক বা অন্য কোনো বিপজ্জনক জায়গায় কিন্তু নিয়োগ করা নিষিদ্ধ। তো শোষণের বিরুদ্ধে অধিকার কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধিকার। চতুর্থ অধিকার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু রিলিজিয়ান। সংবিধানের 25 ধারায় বলা হয়েছে, ভারতের যে কোনো নাগরিককে কিন্তু সংবিধানের 25 ধারা অনুযায়ী ভারতের যে কোনো নাগরিককে নিজের বিবেক এবং নিজের বিশ্বাস অনুযায়ী যে কোনো ধর্মমত গ্রহণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং নিজের ধর্মমতকে প্রচারের অধিকার দেওয়া হয়েছে 25 ধারায়। এবং সংবিধানের 27 ধারায় বলা হয়েছে যে কোনো বিশেষ ধর্ম হোক বা ধর্মীয় সম্প্রদায় হোক, কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি এবং রক্ষণাবেক্ষণের জন্য রাষ্ট্র কিন্তু কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করতে পারবে না। পরবর্তী যে অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। 29 ধারায় বলা হয়েছে, ভারতের ভূখণ্ডে বসবাসকারী সকল শ্রেণীর নাগরিক ভারতের যে কোনো অংশে তার লিপি ভাষা এবং সংস্কৃতির কিন্তু সংরক্ষণ করতে পারবে। অর্থাৎ ভারতের প্রত্যেকটা নাগরিক কিন্তু নিজের ভাষা লিপি এবং সংস্কৃতির সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে। এবং ভারতের সংবিধানের 30 ধারায় বলা হয়েছে, ধর্ম এবং ভাষার দিক থেকে যারা সংখ্যালঘু, ধর্ম এবং ভাষার দিক থেকে সংখ্যালঘুরা কিন্তু তাদের নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু পরিচালনা করতে পারবে, এবং ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাহায্য প্রদানের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কোন রকম বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এবং সর্বশেষ যে মৌলিক অধিকার সেটি হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। সেখানে 32-35 ধারায় বলা হয়েছে, যদি কোনো নাগরিক দেখে যে তার
নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে তখন সে তার অধিকার বলবৎ করার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। এই হচ্ছে ভারতের সংবিধানের তৃতীয় অংশে লিপিবদ্ধ ছয়টি মৌলিক অধিকার। তো এই মৌলিক অধিকারগুলো কেন লিপিবদ্ধ করা হলো? মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করার অন্যতম কারণ হচ্ছে গণতান্ত্রিক অধিকার রক্ষা, গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্য। আমরা জানি নির্বাচনের মাধ্যমে যে দল বা যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সরকার গঠন করে। তো এই মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকার কারণে কিন্তু সরকার সেগুলো প্রয়োগ করতে বাধ্য হয়। এছাড়া জনগণকে কিন্তু নিজের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য কিন্তু এই মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ হয়েছে। এছাড়া এই সমস্ত মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকার কারণে কিন্তু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়েছে, তাদেরকে কিন্তু সংখ্যাগরিষ্ঠের দয়ার উপর নির্ভর করে থাকতে হয় না। এই সমস্ত কারণে কিন্তু এই মৌলিক অধিকারগুলো ভারতের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া ভারতের সংবিধানের চতুর্থ অংশে 38-51 নম্বর ধারায় কতগুলো নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস এর কিন্তু উল্লেখ আছে, যার মধ্যে 45 নম্বর ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 45 নম্বর ধারায় কিন্তু বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে, বিশেষ করে 14 বছরের ছেলেমেয়েদের জন্য শিক্ষা পুরোপুরি অবৈতনিক এবং বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। অর্থাৎ 14 বছর বয়সী ছেলেমেয়েদের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে। এবং 46 নম্বর ধারাটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। 46 নম্বর ধারায় বলা হয়েছে সরকার ভারতের দুর্বলতর শ্রেণী, বিশেষ করে তপশিলী জাতি ও উপজাতি, এসসি এসটিদের শিক্ষা এবং আর্থিক স্বার্থে যাবতীয় উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করবে এবং তাদের সকল প্রকার সামাজিক অবিচার এবং শোষণের হাত থেকে রক্ষা করবে। সবশেষে এটাই বলবো, যেহেতু আমাদের থাকা, আমাদের পড়া, আমাদের কাজ করা সমস্ত কিছু রাজনীতি দ্বারা নির্ধারিত হয়, তাই আমাদের সকলকেই কিন্তু রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে। ভারতের স্বাধীনতা লাভের পর যে সকল শিক্ষা কমিশন গঠন হয়েছে, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, সকলে কিন্তু রাজনৈতিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছে। তারা বলেছে গণতান্ত্রিক ভারতে সুযোগ্য নাগরিক সৃষ্টি করাই হোক শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষার অন্যতম লক্ষ্য এমন হবে যাতে শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে ভারতের রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বা শাসনতান্ত্রিক বিষয়ে নেতৃত্ব দেবার জন্য ছাত্রছাত্রীরা যোগ্যতা অর্জন করতে পারে। তাই আমাদের সকলকে কিন্তু রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।